আমাদের বাচ্চারা, আমাদের আমাদের সন্তানরা পঙ্কজ স্যার ছাড়া আর কাউকে মানবে না। এই স্কুলের প্রধান এবং এই স্কুলের অনেক কিছু সরকার থেকে অনেক বেশি উনি করছে, ঠিক আছে? উনি ব্যক্তিগতভাবে অনেক উন্নয়ন করছে, বাচ্চাদেরকে এত আদর স্নেহ, কলম, অসহায় বাচ্চাদেরকে অনেক কিছু করেছে। আমরা অন্য কোনো জোর চাই না, আমরা স্যার চাই, আমরা এক দফায় আসতাম। কোনো রাজনীতি নয়, আমরা সব সন্তানের মা। আমরা বলতেছি আমাদের যে অনেক দাবি আমাদের বাচ্চারা, দর্শক, আমরা এই মুহূর্তে ছাতকের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা এই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে একদম অন্যায়ভাবে তা এই স্কুলের এই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ দত্তকে বদলি করার কারণে তারা ছাত্ররা এবং অভিভাবক সহ এই এলাকার মানুষ কিভাবে তাদের এই কান্না, বিশেষ করে এই কোমলমতি শিক্ষার্থীরা কীভাবে কাঁদছে, আমরা সেই দৃশ্যটা একটু এক নজরে দেখানোর চেষ্টা করছি। আমরা বিশেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে দেখুন একজন শিক্ষকের প্রতি কী ভালোবাসা এই স্কুলের এই ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের, আমরা দেখানোর চেষ্টা করছি। তার সকল শিক্ষার্থীদের আমি আমার সন্তানের মতো দেখি, আমি আমার নিজের মেয়ে এবং ছেলেকে যেভাবে দেখি, আমি স্কুলে প্রত্যেক বাচ্চাকে আমি সেই রকম দেখি, কে কে আসলো, কে কে আসলো না, যদি কেউ না খেয়ে আসে, হঠাৎ কেউ কেউ আসে যে সে পড়ে যায় না খেয়ে আসে, তখন আমি তার অনুভূতিটা বুঝি, তাকে ডেকে আনি, তাকে আমি খাবারের ব্যবস্থা করে দিই, ন্যূনতম নাস্তার ব্যবস্থা অন্তত হয়েছে শিশুদের সাথে, আমি সহ পাঠ্যক্রমিক যে বিষয়গুলো আছে সে শুধু পাঠদান নয়, তাদের সাথে আমি সেগুলোতে অন্তর্ভুক্ত। বিদ্যালয়ে একটি ল্যাব, একটি কম্পিউটার ল্যাব আছে, বাচ্চাদের নামাজের ব্যবস্থা করে দিয়েছি, যাতে যে মুসলিম যে শিশুরা আছে তাদেরকে আমি এখানে জোহরের নামাজ পড়ার যে ব্যবস্থাটুকু করে দিই, এবং জায় নামাজের ব্যবস্থাও আমি করে দিয়েছি। এই স্কুলে আমি একটি অডিটোরিয়াম করেছি, এই স্কুলে আমি একটি স্কাউট ডেন করেছি, এই স্কুলে আমি একটি লাইব্রেরি করেছি, কারণ এই উপকরণগুলো রাতের পর রাত জেগে আমি এই উপকরণগুলো তৈরি করেছি শিশুদের, আমার এই কোমলমতি শিশুদের জন্য। যখন তারা যাতে 2000 খাতা আমার সিও যিনি বায়োসায়েন্সের, তিনি 2000 খাতা দিয়েছেন আমার স্কুলে আমার কথায়। এই স্কুলের গর্ব, এই গর্বকে আমরা স্কুল থেকে যেতে দিব না, আমাদের বাচ্চাকেও পড়াবো না, আমাদের স্যার যদি না থাকে আমাদের বাচ্চারাও থাকবে না, আমরা সবাই নিয়ে চলে যাব বাচ্চাদেরকে, আমাদের স্যারকে নিয়ে রাজনীতি হবে না, স্কুল রাজনীতি কেন্দ্র নয়। এই স্যার কি কোনো রাজনৈতিক কোনো না, আমাদের স্যার নিরীহ,
উনি কোন দল নাই কিছু নেই, উনি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে। তাহলে কেন কেন এখান থেকে উনাকে বদলি করা হচ্ছে? এটা আমরা জানি না, হঠাৎ করে শুনছি, শুনে তো আমাদের অনেক মাথা খারাপ। আমাদের স্যারকে এইসবে জড়িত করবেন না, আমাদের নিরীহ স্যার আমাদের স্কুলে থাকবে। আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উনি কিন্তু ওই ইয়ারই মানুষ, ওনার বাড়ি হচ্ছে হরিনগর, আমিও হরিনগর আমার বাড়ি। আমরা শিক্ষা পরিবারের সদস্য, আমি সহকারী শিক্ষক হিসাবে গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেছি, এবং এই এডক কমিটির পূর্ববর্তী কমিটি যেটা ছিল ওইটার আমি ছিলাম সভাপতি। আর 20 তারিখ সম্ভবত সরকারি আদেশে এটা বাতিল হয়ে যায়, পরবর্তীতে এডক কমিটি গঠন করা হয়, এই এডক কমিটির সদস্য হিসাবে এখন আমি আছি। আসলে এই যে জিনিসটা ঘটেছে, আমিও নিজেই অবাক। আমি যখন গতকালকে এসে ফেসবুক চালালাম, ফেসবুক দেখেই দেখলাম যে পঙ্কজ স্যারের একটা আদেশ দেওয়া হয়েছে বদলি, অর্থাৎ আগামী রবিবার 1 তারিখ উনাকে কল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করতে হবে। কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা সম্ভবত ওই বাগানের দিকে, দক্ষিণ দিকে পড়ছে। যাই হোক, আমি হতবাক হয়ে, আমি আর কোনো মাত নাই। আমি এশার নামাজ পড়ে যখন আমি বাইর হইতেছি, আমাদের স্থানীয় পূর্ব শ্যামনগরের এক অভিভাবককে বললাম, ই কী অবস্থা, পঙ্কজের যে কাজগুলা করছে, আমি নিজেই অভিভূত, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত, আমরা যেখানে একটা ল্যাব পাওয়ার জন্য অনেক বছর কষ্ট করেছি, এবং বিগত সম্ভবত 20 সালে আমরা ল্যাব একটা পেয়েছি, রাসেল ল্যাব, আমরা অনেক কষ্ট করে মুহিবুর রহমান মানি সাহেবের বদৌলতে, কিন্তু উনার সম্পূর্ণ মোটিভেশনের কারণে স্থানীয় শিক্ষা দরদি অর্থাৎ সমর মিয়া সাহেবের ছেলে আমেরিকা প্রবাসী, উনার বদৌলতে বদন্যতায় আমরা একটা কম্পিউটার ল্যাব পেয়েছি। এটা সম্ভবত আমার সাংবাদিক বাইরা যারা আছেন বা অভিভাবক যারা আছেন, এটা আমার কাছে লাগে সার্থক উপজেলায় বিরল, অন্য অন্য উপজেলা আছে কি না আমি জানি না, কিন্তু এটা একটা ব্যতিক্রম ধর্মী। এরপরে আরও কী করছেন ইনি, উনি কিন্তু উনার ব্যক্তিগত উদ্যোগে ওই যে সমুরমিয়া ট্রাস্টের পৃষ্ঠপোষক যিনি আছেন, ওনার মাধ্যমে খাতা কলম শিক্ষার্থীদের দেওয়া হয়, প্রতি বছর দেওয়া হয়। আমার মেয়েরও পেয়েছে, আমি গতকালকে দেখেছি সমুরমিয়া ট্রাস্টের খাতা, সমুরমিয়া ট্রাস্টের কলম, এই যে উদ্যোগটা কিন্তু ওই পঙ্কজের মাধ্যমে নেওয়া হয়েছে। 2 নম্বরে, আগামী 5 তারিখে ওই বিগত 5 তারিখের পূর্বে আমাদের বিদ্যালয়ে ব্যাগ ডিস্ট্রিবিউশন করার কথা ছিল, স্কুল ব্যাগ, ওইটা দাঁত হচ্ছেন ওই ট্রাস্টের পৃষ্ঠপোষক যিনি আমেরিকা প্রবাসী, ওইটা হয়তো বা রাজনীতিক প্রেক্ষাপটের কারণে এটা স্থগিত করা হয়েছে। এগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন, এই ব্যাগগুলা, এগুলোও কিন্তু ওনার মাধ্যমে করা হয়েছে। এবং ওই যে এখানে একটা আছে আপনার শহীদ মিনার, ওই যে নামাজের জায়গা, উনি কিন্তু হিন্দু মানুষ, দেখুন কা সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে উঠে উনি নামাজের ব্যবস্থা করছেন, অর্থাৎ মুসলমান ছাত্রদের নামাজের ব্যবস্থা উনি নিজে করেছেন। এটা কোনো স্কুলে নাই, আমাদের স্কুলে নাই, এত বড় স্কুল আমাদের গোবিন্দপুর স্কুল, প্রায় 3,000 শিক্ষার্থী থাকে, কিন্তু আমাদেরও আলাদা ভিন্ন কোনো নামাজের জায়গা নাই, উনি করেছেন। অডিটোরিয়ামের ব্যবস্থা করেছেন, আর ওই দিন দেখতেছেন কুকারিকুলাম অ্যাক্টিভিটিস, সৃজনশীল ক্রিয়েটিভ কাজগুলো উনি দেখেন, এটা সব উনি করেছেন, সাক্ষী, আপনারা সবাই সাক্ষী, যা কিছু করতেছে উনার বদলতে সব কিছু এসেছে, অর্থাৎ স্থানীয় জনগণ উনার কারণে দিয়েছে। এখানে যে অভিযোগটা দেওয়া হয়েছে প্রভাবিত বলতে, এই প্রভাবিত উনি করেছেন স্কুলের উন্নয়নের জন্য, উনি প্রভাবিত করেছেন, অন্য কোনো উন্নয়নের জন্য নাই, স্কুলের উন্নয়নের জন্য উনি আমাদেরকে প্রভাবিত করেছে, অন্য কিন্তু কিচ্ছু নাই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ডিডি স্যার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বর্তমান প্রশাসক হচ্ছেন ইয়োনো মহোদয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা ত্বরিত পদক্ষেপ নিয়ে এই বদলি আদেশ, আপনার নির্বাহী আদেশ স্থগিত করুন, নইলে আমরা আগামীকাল থেকে আমরা আমাদের কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে পাঠাবো না, আমরা আরো বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হব।